Welcome to our multi-language digital news channel, News 24 India, news for every citizen. Please do like, share and subscribe. আপনারা যারা এসেছেন, কজন প্যারাশুটে নেমেছেন, কজন লিফটে উঠেছেন, কজন উঠেছেন, কজন নেমেছেন, আমি জিজ্ঞেস করতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় যে দল তৈরি করেছে সেই দলের নাম তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস মানে মাটির দল, গ্রাসরুট, বুথ স্তরের দল। সেই দলে কোনোদিন প্যারাশুট আর সিঁড়ি দিয়ে কেউ উঠতে পারেনি, যদি কেউ ওঠে তার পতন অবশ্যম্ভাবী। নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে এক জনসভায় আজ বক্তব্য রাখলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন, মূলত দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা ব্যক্তিদের তিনি চরম হুঁশিয়ারি দিলেন। তিনি আরও বলেন যে দলের সব কর্মীরা পরিশ্রম করে আজ নেতা হয়েছেন, কেউ প্যারাসুটে নেমে আসেননি, তাই যারা বিশ্বাসঘাতকতা করছেন তাদের কোনো স্থান নেই দলে। চরম হুঁশিয়ারির নিশানা যে শুভেন্দুর দিকে ছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনারা মানবেন যদি মায়ের সাথে কেউ বিশ্বাসঘাতকতা করে, আপনারা ছেড়ে কথা বলবেন? যদি নিজের স্বার্থ চরিতার্থ করতে মায়ের সাথে কেউ বেইমানি বা বিশ্বাসঘাতকতা করে, আপনারা ছেড়ে কথা বলবেন? যদি নিজের উচ্চাকাঙ্ক্ষী হয়ে নিজের স্বার্থ চরিতার্থ করতে আর মেরুদণ্ড বিকিয়ে দিতে অন্য দলের হয়ে কেউ তাবেদারি আর তল্পিবাহকতা করে, ছেড়ে কথা বলবেন? আর যাই হোক, মায়ের সাথে বিশ্বাসঘাতকতা কোনোদিন সহ্য করা যায় না। শহীদ স্মরণে মহিষাদলে আজ এক বিরাট জনসভায় যোগ দিলেন বাংলা রাজনীতির কেন্দ্রবিন্দু শুভেন্দু অধিকারী। মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই প্রথম জনসভা শুভেন্দুর। এই সভায় মানুষের উপস্থিতি, সেখানে দাদার অনুগামীদের সংখ্যা ও শুভেন্দুর জনপ্রিয়তাকে আরও একবার প্রমাণ করলো রাষ্ট্র রাজনীতিতে। তোমার পেশী শক্তিতে কত জোর আছে দিলীপ ঘোষ, দেখতে চাই, দেখতে চাই কত পেশি শক্তিতে লাহোস আছে। আরো বলেছে, ও বলেছে আমার গাড়ির সামনে কেউ এলে গাড়ি চালিয়ে চলে যাব। রাজ্যের বিভিন্ন প্রান্তে একুশের লড়াইয়ে রাজনীতির উত্তাপ চড়ছে এলাকার পারদ। সভা, বক্তব্য, মন্তব্যে জমে উঠেছে লড়াইয়ের মাঠ। খানাকুলে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে তিনি এদিন সভায় এক হাতে নিলেন। বিজেপির বিরুদ্ধে একাধিক ক্ষোভ এদিন তিনি বক্তব্যের মাধ্যমে প্রকাশ করলেন জনসভায়। যদি এক পপের ব্যাটা হও, যদি এক পপের ব্যাটা হও, বলো হুগলি জেলার কোন প্রান্তে তুমি আমার শরীরের ওপর গাড়ি চালিয়ে নিয়ে যেতে পারো, সেই জায়গাটা বলে দাও। তোমাকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, শুধু 12 ঘন্টা আগে বলে দিও, দেখে নেবো তোমাকেও, আমরা দেখে নেব। আর তোমার সাথী, তোমার সঙ্গে তোমার বিজেপির অন্য সাংসদ সঙ্গে লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে এসো, দেখি তারপর কি হয়। আমাকে আমার কার্যকর্তারা, নেতারা বললো যে এখান দিয়ে একজন মন্ত্রী গেলেন, লালবাতি জ্বালি স্বপন দেবনাথ। আমি তো মন্ত্রী বলি না, আমি তো ক্রিমিনাল বলি, মাফিয়া বলি। বর্তমানে বিজেপির এক জনসভায় বক্তব্য রাখার সময় শাসক দলকে এক হাত নিলেন বিজেপি নেতা রাজু ব্যানার্জি। বর্তমান নেতা মন্ত্রীদের বিরুদ্ধে তিনি ক্ষোভ উগড়ে দেন এদিন। এছাড়াও রাজ্যে শাসক দলের নিপীড়ন ও আইনহীন রাজ্যের কথাও উঠে আসে নেতার মুখে। মোটের উপর সরগরম মঞ্চের সরগরম বক্তব্যের বর্ধমানের রাজনীতির তাপমাত্রা বেড়েছে ক্রমশই। বেঁচে বেঁচে এরকম যাদেরকে এই তৃণমূলের নেতাদের জুতো চাটছেন, তাদের টাকা খাচ্ছেন, একটা 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 করে তদন্ত করব। আর তারপর শোলেক ডায়লগটা মনে আছে তো, চাকরি পিসিং অ্যান্ড পিসিং অ্যান্ড পিসিং অ্যান্ড পিসিং, সারা জীবন আর বউ বাচ্চার মুখ দেখতে পাবে না। আজ সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বললেন যে তৃণমূল দলে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে, তাই দিন পাঁচ নেতা পাঁচ জায়গায় সভা করছেন। তিনি এও বলেন যে মহাযুদ্ধের ব্যবস্থা করছে বিজেপি। বাংলার মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিতে বিজেপি মানুষের স্বার্থে লড়াই করছে আর করবে। দেখুন, এটা তো বাধ্য হয়ে মাথা ঘায় কুকুর পাগল, এখন যেভাবে পার্টির মধ্যে লেগে গেছে, যেভাবে পার্টি ছেড়ে চলে যাচ্ছেন, এটাকে ঘোরাবার জন্য মানুষের মনটাকে আর একটু দেখাতে হবে যে ঠিক আছে, সেগুলো বেরোচ্ছেন তো
আমরা কারো পাল্টা করি না। একদিন আপনারা দেখেছেন আমরা যেখানে করি তার পাল্টা ওনারা করেন। মাননীয় অমিত শাহ বাঁকুড়ায় গেছেন, হাটিয়ায় বসেছেন, শাল পাতাতে ভাত খেয়েছেন, কলা পাতাতে মাটিতে বসে দিদিমণি অনুকরণ করতে গেছেন। অমিত শাহকে লোক ডেকে হাটিয়ায় বসিয়েছিল, বাড়িতে ভাত খেয়েছিল। মমতা ব্যানার্জি কিন্তু খুব ভাত দেয়।